আমাদের আজকের আলোচনার বিষয় হলো 10 নম্বর জিআইতার। 10 নম্বর জিআইতার থেকে আমরা যদি নেট তৈরি করি, তাহলে আমাদের কত টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করলে আমাদের লাভ থাকবে, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা। 10 নম্বর তারের 1 হন্ডর বা 1 কয়েলের দাম সাধারণত হয়ে থাকে হচ্ছে 3800 টাকা। 3800 টাকা দিয়ে কেনা যাবে। কখনো কখনো এই দাম ওঠানামা করে, যদি আমরা 4000 টাকা করেও কিনতে পারি তাহলে 4000 দিয়ে হিসাব করবো। যেহেতু আমরা কম দামে কিনতে পারবো না, যেহেতু আমরা 3800 টাকা দিয়ে আপাতত বাজারে পাওয়া যাচ্ছে বা যেতে পারে, তাহলে 3800 দিয়ে হিসাব করি। যদি তাই হয় তাহলে 3800 টাকায় আমাদের 1 কয়েলে 50 কেজিতে, 50 কেজিতে যদি আপনার 1 ইঞ্চি গ্যাপ দিয়ে নেট তৈরি করি, তাহলে হলো 3800 টাকা। তার থেকে আমরা 110 স্কোয়ার ফিট তার পাব, 110 স্কোয়ার ফিট নেট পাব। তার মানে 110 দিয়ে যদি 38কে ভাগ দেই, 110 দিয়ে 38কে যদি ভাগ দিই, তাহলে দাঁড়াবে হলো 34.54 টাকা বা 34.55 পয়সা করে পড়ে। এইবার এর সঙ্গে আমার লেবার কস্ট, একজন লেবারে সাধারণত 15000 স্কোয়ার ফিট মাল সারাদিনে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাটতে পারে। এর সঙ্গে দেখা যাচ্ছে একজন মিস্ত্রির সঙ্গে 3-4 জন লেবার হেল্পার যাবে, তাদের বেতন এবং আমার ঘর ভাড়া হিসাব করে একটা অ্যাভারেজ ধরে যদি পার স্কোয়ার ফিটের সঙ্গে সাপোজ 1 টাকা করে আমি যুক্ত করলাম, তাহলে 3450 থেকে যদি 1 টাকা যোগ করি তাহলে 35.5 টাকা খরচ পড়ে, যদি এই দামে আমি কিনতে পারি। তার এরপরে যদি 35.5 টাকা আমার খরচ পড়ে, তাহলে এর থেকে আমি 36 টাকা, 37 টাকা, 38 টাকা বা 40 টাকা করে যদি আমি বিক্রি করি, তাহলে পার স্কোয়ার ফিটে কত টাকা করে আমরা পাব, সে বিষয়টি বেরিয়ে আসলো। এখন 3800 টাকার তারে যদি আমি 1.5 ইঞ্চি গ্যাপ দিই, 6 ইঞ্চি গ্যাপ দিই, 3800 টাকার তারে যদি আমি 6 ইঞ্চি গ্যাপ দিই, তার মানে হলো তাতে আমরা পাবো হলো 130 স্কোয়ার ফিট, 130 স্কোয়ার ফিট পাবো হলো 6 ইঞ্চি যদি গ্যাপ দিয়ে নেট তৈরি করি, তাহলে 3800 টাকার তারে 130 স্কোয়ার ফিট যদি পাই, তাহলে পার স্কোয়ার ফিটের মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে 29.24 পয়সা মতো, তো 23 পয়সা মতো। এখন এর সঙ্গে আমার লেবার কস্ট এবং ঘর ভাড়া সব কিছু মিলিয়ে আমি কত টাকা করে বিক্রি করলে আমার পড়তে পড়বে সেটা আমি নির্ধারণ করতে পারলাম পার স্কোয়ার ফিটে। এরপরে যদি 3800 টাকার তারে আমি 1.5 ইঞ্চি করে গ্যাপ দিই, তাহলে 1.5 ইঞ্চিতে পাবো 1 কয়েলে 160 স্কোয়ার ফিট, 160 স্কোয়ার ফিট যদি আমি ভাগ দিই, তাহলে দাঁড়ালে 23.75 পয়সা, 23.75 টাকা। এর সঙ্গে লেবার কস্ট যোগ করে যা হয় সেটি। এরপরে যদি আমরা মনে করি যে আমরা এই তারে 1 কয়েল তারে আমরা গ্যাপ দেবো হলো 2 ইঞ্চি করে, তাহলে 2 ইঞ্চি করে যদি দিই, তাহলে সাধারণত 220 স্কোয়ার ফিট আমরা মাল বের করতে পারবো। তাহলে 3600 ভাগ 220 স্কোয়ার ফুট, 220 স্কোয়ার ফিট, তাহলে আমাদের দাঁড়া হলো 16.36 টাকা করে, 16.36 টাকা করে পড়বে। এর সঙ্গে আমার লেবার কস্ট, আদার্স কস্ট মিলাইয়ে আমি একটা রেট নির্ধারণ করতে পারবো। তারপরে যদি 3600 টাকার 3800 টাকার তারে যদি আমি 2.5 ইঞ্চি গ্যাপ দিই, তাহলে আমার পড়বে হলো 250 স্কোয়ার ফিট মাল আমি বের করতে পারবো। 250 স্কোয়ার ফিট যদি মাল বের করতে পারি, তাহলে পার স্কোয়ার ফিটের দাম দাঁড়ায় হলো 15.02 পয়সা, 15.02 পয়সার সঙ্গে এবার লেবার কস্ট এবং অন্যান্য খরচ মিলিয়ে আমি হিসাব করে নেব যে কত টাকা বিক্রি করলে আমি পার স্কোয়ার ফিট
বিক্রি করতে পারবো, তাহলে আমার লাভ থাকবে। এরপরে যদি আমরা 3800 টাকার তারে যদি আমরা 3 ইঞ্চি গ্যাপ দিই, তাহলে পাবো হলো 320 স্কোয়ার ফিট। 320 স্কোয়ার ফিট যদি হয় তাহলে 11 টাকা 87 বা 88 পয়সা করে আসে, তার মানে হচ্ছে প্রায় 8 টাকার কাছাকাছি। এর সঙ্গে আমরা লেবার কস্ট সব কিছু সহ হিসাব করে আমরা নির্দিষ্ট একটা পরিমাণ দাঁড় করাতে পারবো পার স্কোয়ার ফিটের। এরপরে যদি আমরা 4 ইঞ্চি গ্যাপ দিই, 4 ইঞ্চি গ্যাপ দিলে আমাদের আপনার পাওয়া যাবে হলো 1 হন্ডর বা 1 কয়েল, তার থেকে আমাদের 420 স্কোয়ার ফিট, 420 স্কোয়ার ফিট মাল পাওয়া যাবে। 420 স্কোয়ার ফিট দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে দাঁড়ায় আছে 9 টাকা 0.04 পয়সা, 0.04 পয়সা। তার মানে এর সঙ্গে আমি লেবার কস্ট অন্যান্য কস্ট যোগ করে আমি নির্ধারণ করতে পারবো পার স্কোয়ার ফিট কত টাকা করে আমরা বিক্রি করতে পারবো। এই ছিল আমাদের সাধারণ হিসাব। এভাবে আমরা প্রত্যেক হন্ডর যে কয় টাকা দরে আমরা কিনবো তার এবং সেখান থেকে কত স্কোয়ার ফিট মাল বের হবে সেটি আমি হিসাবে দেখিয়ে দিলাম। আপনারা এভাবে হিসাব করে করে মালের রেট কত করলে আপনার পোষাবে সেটি নির্ধারণ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার অন্যান্য কোনো চাহিদা থাকলে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আরও একটি খবর জানিয়ে রাখি যে আমরা সকল প্রকার তার, গ্যালভানাইজ নন গ্যালভানাইজ, যেটি জং ধরবে বা জং ধরবে না এরকম তার, বা পিভিসি তার, প্লাস্টিক কেবল তার, সব তারগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি। এছাড়া নেটও আমরা তৈরি করি, নেটের কারখানা আছে। আপনাদের যার যে মাল প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করে মাল কিনতে পারেন। আমাদের সারা দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের কিছু পার্টি আমাদের কাছ থেকে মাল নেয়, যাদের কারখানা আছে এবং যাদের দোকান আছে তারাও আমাদের কাছ থেকে নিয়মিত মাল নেয়। আমাদের কাছে মাল নিতে হলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন অথবা বিকাশ বা নগদ এই জাতীয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন এবং মালের দাম সহ ট্রান্সপোর্ট খরচটি আপনার দিতে হবে। এই ট্রান্সপোর্ট খরচ দেওয়ার পরে এবং টাকা পাঠানোর পরে আপনাদের ঠিকানায় আমরা মাল পৌঁছে দেবো। ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা সেখান থেকে মাল সংগ্রহ করে নিতে পারবেন।